তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন, সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন, স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমোন, কিছুই না, ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়, আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না, এই জীবন উপভোগ করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।